শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। গত ক্লাসে আমি তোমাদের নবম শ্রেণীর রসায়ন বিষয়ের মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়ের ছোট একটি টপিকস মোল কী এবং মোলার আয়তন কী এই টপিকসটি নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি বুঝতে পেরেছিলে এবং বাসায় সে অনুযায়ী অনুশীলন করেছিলে। তো এখানে দেখো, আজকে এই অধ্যায়ের উপর তোমাদের লেকচার টু। আজ তোমরা শিখবে যে কোনো পদার্থের 1 গ্রামে অণু সংখ্যা নির্ণয়, পরমাণু সংখ্যা নির্ণয়, আয়তন নির্ণয় এবং একটি অণু ভর নির্ণয়। তাহলে আমরা কী শিখবো? অণু সংখ্যা, পরমাণু সংখ্যা, আয়তন এবং একটি অণুর ভর নির্ণয় শিখব। গত ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম যে কোনো পদার্থের 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, পরমাণু কিংবা আয়ন থাকে। তাহলে মনে আছে তো তোমাদের অ্যাভোগাড্রো সংখ্যা যেন কত? 6.023 × 10⁻²⁰ টি, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। তো আমি বলেছিলাম এখানে এই গাণিতিক সমস্যাগুলো করতে গেলে তোমাদের অবশ্যই মৌলসমূহের পারমাণবিক ভর জানতে হবে আর সেখান থেকে আণবিক ভর নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা সরাসরি একটু সমস্যায় চলে যাই, তাহলে তোমরা আরও বেশি ক্লিয়ার হবে। আজকে আমি দেখো সোডিয়াম ক্লোরাইড আর সালফিউরিক অ্যাসিড এই দুটি যৌগ নিলাম। তো এখানে আমার অবশ্যই সোডিয়াম ক্লোরাইড এবং সালফিউরিক অ্যাসিড এই দুটিরই যৌগ যেহেতু, তাহলে তাদের আণবিক ভর নির্ণয় করতে হবে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের আপেক্ষিক আণবিক ভর যখন নির্ণয় করব, তো আমরা সমস্যা সমাধানের শুরুতেই লিখব এত এর, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের আপেক্ষিক আণবিক ভর। তো শিক্ষার্থীরা, সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23। যোগ ক্লোরিনের পারমাণবিক ভর কত? 35.5। তাহলে যোগ করলে কত আসলো? 58.5। তাহলে আমার আণবিক ভর নির্ণয় করা হয়ে গেল। এখন কি করব? এই আণবিক ভরটাকে গ্রামে প্রকাশ করতে হবে। তাহলে কি হবে? 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। এটা মানে কি? এটা মানে তোমাদের বলেছিলাম 1 মোল সোডিয়াম ক্লোরাইড, তাই না? হ্যাঁ। এখন দেখো, আমার প্রশ্নটি ছিল এই যে আমি বলেছি 1 গ্রামে অণু সংখ্যা নির্ণয় করব, পরমাণু সংখ্যা নির্ণয় করব, আয়তন নির্ণয় করব। তো প্রথমে আমি অণু সংখ্যা নির্ণয় করে নিই, তারপর আস্তে আস্তে পরমাণু আয়তন নির্ণয় করব। তো এখানে সোডিয়াম ক্লোরাইড অণুকে আমি যখন 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড অণু মানে হচ্ছে 1 মোল সোডিয়াম ক্লোরাইড, তাহলে এতে কত সংখ্যক অণু থাকবে তোমরা জানো? আমি বলেছিলাম 1 মোলে কতগুলো অণু থাকে? 6.02, অর্থাৎ ওই যে অ্যাভোগাড্রো সংখ্যক 6.023 × 10⁻²⁰ টি, তাহলে এতটি অণু থাকবে। কিন্তু আমাকে বের করতে হবে কি 1 গ্রামে অণু সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমি কি করব? দেখো শিক্ষার্থীরা, লিখব 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এ অণু থাকে কয়টি, বা অণুর সংখ্যা অণু থাকে লিখি, অণু থাকে কতটি? 6.023 × 10⁻²⁰ টি। তাহলে আমার বের করতে হবে কত গ্রাম? বের করতে হবে অবশ্যই 1 গ্রামে। তাহলে আমি কি করব? 1 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে অণু থাকে, তো স্বাভাবিক ঐকিক নিয়মের অঙ্ক 5টি কলার দাম এত, 1টি কলার দাম কত, সেরকম আর কি। তো দেখো 6.023 × 10⁻²⁰, তাহলে এটা কি ভাগ হয়ে যাবে না? 58.5 এতটি।
তো তোমরা এটা ক্যালকুলেটারে হিসাব করবে, ক্যালকুলেটারে দেখবে 1.03 ইন্টু 10^22 টি অণু থাকবে। তাহলে আমার 1 গ্রামে অণু সংখ্যা বের হয়ে গেল, কার? সোডিয়াম ক্লোরাইডের। এখন আমি যদি বলি এই, এখন অণু সংখ্যা নির্ণয় করা শেষ, আমি বের করব পরমাণু সংখ্যা। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পরমাণু কয়টি রয়েছে? দেখো এখানে সোডিয়াম একটি, ক্লোরিন একটি। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইডের পরমাণু সংখ্যা কত? তাহলে এখানে আমরা লিখব NaCl, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড এ পরমাণু রয়েছে কয়টি? পরমাণু আছে, যেহেতু সোডিয়াম একটি ক্লোরিন একটি, তার মানে পরমাণু আছে 2টি। তাহলে আমি এখন কি বলবো, তাহলে মোট পরমাণু সংখ্যা, অর্থাৎ এই যে আমি 1 গ্রামে অণু সংখ্যা বের করেছিলাম, তাহলে এই অণু সংখ্যার সাথে জাস্ট 2টা গুণ করে দিলেই আমার পরমাণু সংখ্যা বের হয়ে যাবে। তাহলে লিখবো কি, 1 গ্রামে সোডিয়াম ক্লোরাইডের পরমাণু সংখ্যা, অর্থাৎ মোট পরমাণু সংখ্যা আমি এখন লিখতে পারি, মোট পরমাণু 1 গ্রামে যে অণু সংখ্যা বের হয়েছিল, অর্থাৎ 1.03 ইন্টু 10^22, এর সাথে আমি কত গুণ করব? এই 2 গুণ করব, অর্থাৎ 2 গুণ করব এত টি। তাহলে 2 গুণ করলে তোমরা এটা ক্যালকুলেটারে অবশ্যই হিসাব করবে, 2 গুণ করলে আসবে 2.06 ইন্টু 10^22 টি। এই হয়ে গেল আমার পরমাণু সংখ্যা নির্ণয়। তাহলে আমি কি করলাম, 1 গ্রামে আমি অণু সংখ্যা নির্ণয় করলাম, পরমাণু সংখ্যা নির্ণয় করলাম, একটি যৌগের ক্ষেত্রে আপাতত দেখালাম। তাহলে আমি একই সাথে এই একই যৌগের ক্ষেত্রে, যেহেতু আমার প্রত্যেক ক্ষেত্রেই প্রত্যেকটি অণুর আমার আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করতে হবে, তাহলে আমি একটি যৌগ দিয়ে যদি আমি তোমাদের দেখাই, তাহলে তোমরা অন্য অন্য যৌগ দিয়েও হিসাব করতে পারবে। তাহলে আমি তোমাদের একটু আয়তন নির্ণয় করা শেখাই। 1 গ্রামে যখন আমরা আয়তন নির্ণয় করব, তখন আমার অবশ্যই সেই আগের হিসাব অনুযায়ী 58 গ্রামের আয়তন কত? 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এর আয়তন। আচ্ছা, তোমাদের কি মনে আছে আমি বলেছিলাম এই 1 মোলের আসলে আয়তন কত হবে? 22.4 লিটার, 22.4 লিটার প্রমাণ আয়তন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে 1 গ্রামের আয়তন কত? এখানে যদি বলি 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের আয়তন যদি হয় 22.4 লিটার, তাহলে আমার 1 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের আয়তন কত হবে? 22.4/58.5, এত লিটার। তাহলে আমার এটা ভাগ করলে আসবে 0.383 লিটার। তাহলে আমি কী করলাম, 1 গ্রামে আয়তন নির্ণয় করলাম। তাহলে আমার কি হয়ে গেল, দেখো আমি 3টি টপিক্সই আমরা আলোচনা করে ফেলেছি এখানে। অণু সংখ্যা নির্ণয় করলাম একটি যৌগের ক্ষেত্রে, কোন যৌগের ক্ষেত্রে? সোডিয়াম ক্লোরাইড যৌগের ক্ষেত্রে আমি 1 গ্রামে অণু সংখ্যা নির্ণয় করে ফেলেছি, 1 গ্রামে পরমাণু সংখ্যা নির্ণয় করে ফেলেছি, 1 গ্রামে আয়তন সংখ্যা নির্ণয় করে ফেলেছি। এখন যদি অন্য একটি যৌগের ক্ষেত্রে দেখো, যেমন এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি সোডিয়াম ক্লোরাইড, সরি সোডিয়াম ক্লোরাইড নয়, আমি এটি দেখিয়েছি, তোমরা এখন দেখতে পারো সালফিউরিক অ্যাসিড H2SO4। তাহলে সালফিউরিক অ্যাসিডের কী বের করবো? আণবিক ভর বের করবো। তাহলে আমি এখানে সরাসরি বাংলা কথাটা না লিখে সরাসরি লিখি, এখানে দেখো হাইড্রোজেন কয়টি? 2টি। তাহলে 1 ইন্টু 2, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, প্লাস সালফারের কত? 32, প্লাস এখানে অক্সিজেনের কত? 16, অক্সিজেন কয়টি রয়েছে? 4টি। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে তোমার 2 + 32 + 4 = 24। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে তোমার 98। তাহলে এখন আমরা এই 98কে যখন গ্রামে প্রকাশ করব, তখন কি আসবে? 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কি? 1 মোল সালফিউরিক অ্যাসিড, তাই না? হ্যাঁ। এখন এই 1 মোল সালফিউরিক অ্যাসিডে কতটি অণু থাকে? সেই অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ 6.023 × 10^23 টি। তাহলে কি আমরা এখন হিসাব করতে পারবো না? তাহলে আগের মতো তোমাদের হিসাব করতে হবে,
98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু থাকে কতটি? 6.023 ইন্টু 10^23টি। তাহলে 1 গ্রামে কত থাকবে? অবশ্যই এটা ভাগ হবে 6.023 ইন্টু 10^23 ডিভাইডেড বাই 98। তোমার রেজাল্ট আসবে 6.14 ইন্টু 10^21টি। তাহলে এটা কী বের করলাম? অণু সংখ্যা বের করলাম। তাহলে এখানে আমি যখন অণু সংখ্যা বের করেছি, তাহলে আমার পরমাণু সংখ্যা কিভাবে বের করতে হবে? তাহলে এখন খেয়াল করে দেখো, সালফিউরিক অ্যাসিডের মধ্যে তোমার পরমাণু রয়েছে কয়টি? এখানে আমার পরমাণু রয়েছে, খেয়াল করো, হাইড্রোজেন এখানে 2টি, তার মানে 2+ সালফার 1টি, আর অক্সিজেন হচ্ছে 4টি। তাহলে 4 2 6 আর 1 7। তাহলে আমি এখন মোট পরমাণু সংখ্যা কিভাবে হিসাব করব? তাহলে মোট পরমাণু কি করতে হবে? আমার যেই 1 গ্রামে অণু সংখ্যা বের হয়েছিল, তার সাথে শুধু এই 7টা গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে 6.14 ইন্টু 10^21 ইন্টু 7, এতটি হবে মোট পরমাণু সংখ্যা, 1 গ্রামে মোট পরমাণু সংখ্যা। তাহলে এটা গুণ করলে, তোমরা ক্যালকুলেটারে গুণ করবে অবশ্যই, গুণ করলে দেখো তোমার আসবে 4.298 ইন্টু 10^22 এতটি। আচ্ছা, তাহলে আমরা কি পেয়ে গেলাম? সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রেও 1 গ্রামে অণু সংখ্যা পেয়ে গেলাম, 1 গ্রামে পরমাণু সংখ্যা পেয়ে গেলাম। এখন যদি তুমি 1 গ্রামে আয়তন বের করতে যাও, তাহলে কি করতে হবে? 1 গ্রামে আয়তন বের করতে গেলে তোমার অবশ্যই, তোমাদের বলেছিলাম কি করতে হবে, তোমার 1 গ্রামে, আমি এখানে দেখাচ্ছি, 1 গ্রামে তুমি জানো 22.4 লিটার থাকে 1 গ্রামের আয়তন। তাহলে আমি যদি বলি যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের আয়তন হবে কত? 22.4 লিটার। তাহলে যদি 1 গ্রামের আয়তন বলি, তাহলে অবশ্যই 98 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 98 দ্বারা যখন আমি ভাগ করব 22.4 লিটারকে, তখন আসবে 0.23 লিটার। অর্থাৎ তোমার 1 গ্রামের সালফিউরিক অ্যাসিডের আয়তন হবে 0.23 লিটার। তো শিক্ষার্থীরা, তোমাদের আমি 2টি যৌগ দিয়ে এখন দেখিয়েছি যে কিভাবে একটি যৌগের ক্ষেত্রে বা পদার্থের ক্ষেত্রে অণু সংখ্যা নির্ণয় করতে হয়, 1 গ্রামে পরমাণু সংখ্যা এবং আয়তন নির্ণয় করতে হয়। নেক্সট ক্লাসে আমি তোমাদের একটি অণুর ভর নির্ণয় শেখাবো। তো তোমাদের এই 3টি বিষয়ের উপর আমি একটু বাড়ির কাজ দিতে চাই, সেটি হচ্ছে তোমাদের যৌগ দিয়ে দিব, ক্যালসিয়াম কার্বোনেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড। এই 2টি যৌগের ক্ষেত্রে তোমরা 1 গ্রামে অণু সংখ্যা নির্ণয় করবে, 1 গ্রামে পরমাণু সংখ্যা নির্ণয় করবে এবং 1 গ্রামে আয়তন নির্ণয় করবে। তো শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।